আমার আব্বু আমাদের উপরে একটা ছায়ার মতন ছিল, আমাদের পুরো পরিবারের মধ্যে। আসলে যার যায় সে বুঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের 8 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُ ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الله سبحانه وتعالى سورة تحريم رأتنا آية تقول يا أيها الذين آمنوا او هي إيمان دارغون جرى إيمان نيچو جدر انتوري إيمان اتسه تدرك الله سبحانه وتعالى بول چن তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিরকম তওবা? তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবা, অন্তর থেকে যে তওবাটা আসে, অন্তরের ভিতর থেকে যে তওবাটা আসে সেই তওবাটা তোমরা আল্লাহর কাছে করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের যিনি রব, তোমাদের পালনকর্তা, তোমাদের যে মন্দ কর্মগুলো আছে, খারাপ কাজগুলো আছে, এগুলো সব মোচন করে দিবেন, এগুলো সব ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতে নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং নবীগণের অনুসারী যারা রয়েছেন তাদেরকে অপদস্থ করবেন না। এখানে ইয়াউম, ইয়াউম দ্বারা কোন দিনের কথা বোঝানো হচ্ছে? এখানে ইয়াউম দ্বারা সেই আখেরাত, সেই কিয়ামতের দিনের কথা বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যারা নবীগণকে অনুসরণ করেছে তাদেরকে অপদস্থ করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন তাদের ইমানের যে নূর, ইমানের যে আলো, তাদের সামনে এবং ডান দিক দিয়ে ছোটাছুটি করবে। ইয়াকুল, তখন তারা বলবে, তা দেখে তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের রব, আমাদের যে ইমানের নূর আছে তা আরো বৃদ্ধি করে দাও এবং আমাদের ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের কথা বলছেন, কিসের ইঙ্গিত করেছেন? প্রথম অংশে আছে তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা, অর্থাৎ তওবার প্রতি ইঙ্গিত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবার কথা বলছেন। আমরা সকলেই তওবা সম্পর্কে অল্প কিছু ধারণা আছে, অনেকেরই আছে আবার অনেকের নেই, কিন্তু তওবা জিনিসটা আসলে কি? আমরা তো যে বিভিন্ন আলেমের কাছে যাই, বিভিন্ন পীরের কাছে যাই, বিভিন্ন জনের কাছে যাই, বিভিন্ন ইমামের কাছে যাই, যে আমার আব্বা কয়েকদিন পরে মারা যাবে, আমার এই আত্মীয় কয়েকদিন পর মানে খুব অসুস্থ, ওনাকে তওবা করায় দেন, তওবা করায় দেন, এটা কি তওবা? এটা তওবা না। তওবা জিনিসটা কি?
তওবা শব্দের অর্থ অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, এটা হলো তওবা। কোনো খারাপ কাজ করেছেন, কোনো অন্যায় করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে অনুতপ্ত হচ্ছেন যে আল্লাহ আমি এই কাজটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এই কাজটা করব না, পরবর্তীতে এই কাজটা করেননি, এইটা হলো তওবা। যে আমাকে ইমাম সাহেব পড়ায় দিছে, দোয়া পড়ায় দিছে, এটা তওবা না, এটা তওবা না। তওবা হলো যে আমি অন্তর থেকে যখন আমি আল্লাহর কাছে অনুতপ্ত হব, এটা তওবা। তওবা সম্পর্কে আমরা সকলেই ধারণা রাখি, কিন্তু আমাদের কথা হলো যে তওবাটা তো বোঝা দরকার। তওবা জিনিসটা খালি দোয়া যে তা না, আমরা প্রতিনিয়ত কিন্তু তওবা করছি। বলতে পারবেন না যে আমরা প্রতিনিয়ত তওবা করছি না, আমরা কিন্তু প্রতিনিয়ত তওবা করছি। দোয়ার মাধ্যমে যদি বলেন, দোয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত তওবা করে যাচ্ছি। নামাজের পরে কি আপনার আস্তাগফিরুল্লাহ পড়েন না? নামাজের পরে কিন্তু আস্তাগফিরুল্লাহ আপনারা সকালে হয়তো বা কম বেশি পড়েন। আস্তাগফিরুল্লাহটা কি? এটা এক ধরনের তওবা, ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার কিন্তু একটা আরেকটার পরিপূরক, মানে তওবা যে ইস্তেগফার সেই, এটা কিন্তু এক প্রকার তওবা। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এটা হলো ইস্তেগফারের মধ্যে সব থেকে ছোট একটা ইস্তেগফার। রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর এই আস্তাগফিরুল্লাহ এটা তিনবার পড়তেন। আমরা কি সুন্নত হিসেবে, রসুলের সুন্নত হিসেবে এটা পাঠ করতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমাদেরকে ছোট্ট একটা আমল, এটা খুবই ছোট একটা আমল, এই ছোট আমলটা পালন করার তৌফিক দান করে। সকল বলে আমিন। আমি প্রশ্ন জাগে যে ছোট ছোট আমল, ছোট ইস্তেগফারের কথা জানলাম, ছোট তওবার দোয়াটা জানলাম, আর সব থেকে মর্যাদার কোনটা? বড় তো বললে অনেক বড়ই হয়, কিন্তু মর্যাদার কোনটা, মর্যাদার দিক দিয়ে সব থেকে বেশি কোনটা? মর্যাদার দিক থেকে সব থেকে উঁচুতে আছে হলো সাইয়েদুল ইস্তেগফার। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি ফজরের সময় সে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলো এবং সন্ধ্যার পূর্বে সে মারা গেল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবে। আবার কোন ব্যক্তি সন্ধ্যার সময় সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলো এবং সে ফজর হওয়ার পূর্বে মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দান করবে। জান্নাত কিন্তু খুব সোজা যাওয়া, জান্নাতটা আমাদের খুবই কাছে, জান্নাতটা আমাদের খুবই কাছে, আমাদের রাস্তাটা খুবই সোজা। সাইয়েদুল ইস্তেগফারের মতন একটা ছোট একটা দোয়া, এটা পাঠ করে আমরা জান্নাতে চলে যেতে পারছি। আর আমরা কি করি? আমরা ইসলামটাকে পুরোটা পেঁচায় ফেলছি, আমরা জান্নাতের যাওয়ার রাস্তাটা খুবই কঠিন করে ফেলছি। ইসলাম তো খুবই সহজ, এই জিনিসটা খুবই সহজ। আমরা যে ইসলাম, আমরা যে মুসলমান, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা তো খুবই সহজ, আমরা এটাকে পেঁচায় পারে, আমরা যে সোজা রাস্তা দিয়ে যাওয়ার জন্য চাই না, ঘুরে যেতে চাই, মানে এখান দিয়ে খাবো না, ওইখান দিয়ে যা পরে খাবো, এরকম চাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যদি ইসলামটা সহজভাবে বুঝতে পারি, সহজভাবে পালন করতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমি আমার আব্বুর জন্য দোয়া চাই, আমার আব্বুর জন্য দোয়া করবেন আপনারা, আমার তিনটা ছোট ভাই আছে তাদের জন্য দোয়া চাই, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেন আমার আম্মুর জন্য দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন আমার এই পরিবারকে, আমাদের পরিবারে যারা রয়েছে তাদের সকলকে এই শোকটা পালন করার, এই শোকটা পালন করে এটাকে শক্তিতে পরিণত করার তৌফিক দান করে। আমার আব্বু আমাদের উপরে একটা ছায়ার মতন ছিল, আমাদের পুরো পরিবারের মধ্যে, শুধু যে আমরা এই ছয় সদস্যের পরিবার তা না, আমাদের, আমার চাচা বলেন, ফুফুরা বলেন, তাদের সবার মধ্যে, আমাদের সবার উপরে আমার আব্বুর একটা ছায়ার মতন ছিল। আসলে যার যায় সে বুঝে, উনি মাকসুদ হয়ে বলতেছিল যে যার যায় সে বুঝে যে তার কতটুকু চলে গিয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বুর জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের, জান্নাতের ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
জান্নাতে এমন একটা সুন্দর বাগানের মধ্যে আমাদেরকে জান্নাত দান করে এই উচ্চ মর্যাদা দান করে আমরা সকলে পড়ছি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.